খাদ্যের আমরা 6টি উপাদান সম্পর্কে জেনেছি, অন্য একটা উপাদান সম্পর্কে জানা হয়নি। এটা হচ্ছে খাদ্যের আঁশ, বা এদেরকে র‍্যাফিজ বলা হয়ে থাকে। উদ্ভিদের দেহে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এরা উদ্ভিদের দেহ কাঠামো গঠন করে। এরা এক প্রকার জটিল শর্করা। মানুষ এই খাদ্য আঁশকে হজম করতে পারে না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গবাদি পশু এই সেলুলোজ বা র‍্যাফিজ এদেরকে হজম করতে পারে। এরা কী কী কাজ করে আমরা একটু জেনে নিই। এরা পানি শোষণ করে, বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোষণ করে। এরা খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা কমায়, স্থূলতা হ্রাস, ক্ষুধা প্রবণতা হ্রাস, চর্বি জমার প্রবণতা এরা হ্রাস করে থাকে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি র‍্যাফিজ বা সেলুলোজ কত গুরুত্বপূর্ণ একটা উপাদান। এরা ক্যান্সার প্রতিরোধক। তাহলে আমাদের খাদ্য তালিকায় বেশি বেশি করে খাদ্য আঁশ বা এই র‍্যাফিজ জাতীয় উপাদান রাখা প্রয়োজন।